আজকে মনে হচ্ছে আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন জায়গায় আছি। তো আমরা একটা কারণে আছি এখানে, আমাদের কারণটা হচ্ছে আমরা জলেশ্বর পীর বাড়ি, এখানে একটা মাজারে একটা আমাদের গ্রামের ছেলে মাসুদ রানা আজকে একটা মানসিকা ছিল, তার জন্য ওই উদ্দেশ্যে আমাদের আজকে আসা। এখানে একটা বগরি একটা মানসিকা ছিল, তো মানসিকটা আমরা পূরণ করলাম অলরেডি। এখন আমরা একটু জায়গাটা ঘোরাফেরা করলাম আর ভাবলাম একটা ভিডিও করে নিই সবার জন্য, দেখানোর জন্য সুবিধা করে দিই। আর যারা ভিউয়ার্সরা আছেন তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আমি আপনাদের পুরো পীর বাড়িটা দেখানোর জন্য চেষ্টা করব। আর যে উদ্দেশ্যে আইছি সবাই দোয়া করবেন, অবশ্যই আমাদের মনে আসা এবং আমাদের যেটা ইচ্ছা এটা যেন পূর্ণ হয়। সো আমরা একবার ভিডিওটা পুরো দেখে দিই আপনাদের জলেশ্বর পীর বাড়িটা, তারপর আপনাদের যে কিছু যদি থাকে এমন কিছু দেখানোর জন্য আমি দেখানোর জন্য চেষ্টা করবো, আর কিছু বলার থাকলে অবশ্যই বলে জানাবো। সো চলো শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পবিত্র মাজার শরীফ। তো এখানে সবাই দান খেরাত করে, তারপরে আপনাদের এখানে সবাই মোনাজাত করে, যার যেটা মনে হয় সব অবশ্যই এখানে প্রকাশ করে তাদের উদ্দেশ্যে এই এই মাজারটা। আর এখানে সবাই দেখবেন এখানে কিন্তু নামাজের সিজদা করা নিষেধ, শুধু মাত্র এখানে মোনাজাত করে আল্লাহর যেটা মনের কামনা অবশ্যই তারা এটা এখানে আসে আবদার করে এবং আল্লাহর কাছে মোনাজাত করে সবাই দোয়া করে দেয়। আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা বট গাছ আছে, বট গাছের বসন্ত এসে গেছে। সো এখানে নতুন বৃষ্টি হয়েছে সব জায়গায় আপনি জানেন, অবশ্যই জানা পরে এখানে নতুন নতুন কিন্তু পাতাগুলাও নিচে এখানে, তো দেখতে অনেকে ভালো লাগতেছে ফুলের মতো। তো আর মানুষ এখানে সবসময় আছে, আপনারা পুরো ভিউসটা দেখে নেবেন অনেক। আর বিল্ডিংটা যেটা বানানো হয়েছে অবশ্যই ভালো একটা ডিজাইনিং এবং ভালো লাগছে আর কি। আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করব, এখানে তার এই সাইডে পুকুর আছে, পুকুরটা দেখানোর জন্য চেষ্টা করব। আর সাথে থাকবেন এবং ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং একটা করে শেয়ার দিয়ে দেবেন। অবশ্যই যদি শেয়ার না করে থাকেন অবশ্যই একটা শেয়ার করে দেখবেন, আর যদি ফলো না করে থাকেন পেজটা ভিতরে যে একবার ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে সাথে যে আমাদের দুষ্ট একটা কিউটের ডিব্বা, কিউটের ডিব্বা অনেকে তো ক্ষুধা লাগছে তো খাইতে আসছে এখানে, আর খুবই একটা মানে। সো বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ সাগর, যেটা পবিত্র জলেশ্বর উরুচের একটা এরিয়াতে এক সাইডে আছে, এটা দুধ সাগর। এটার ভিতরে অনেক স্মৃতি অনেক কথাগুলো লুকে আছে, অবশ্যই এই ভিডিওতে না পরের ভিডিওতে আপনারা জানাবো। আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল আর সিকিউরিটি ডিপার্টমেন্ট নিয়ে আমরা আর পারতাছি না, তো আমরা দুইজনে মানে ক্লান্ত হয়ে গেছি এরই সামাল করতে। সো আমরা ভিডিও ঠিক মতো করতে পারলাম না, আর যতটুকু করলাম অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, লাস্ট ভিডিও থেকে শেষ করলাম, আরও নতুন কিছু চেষ্টা করবো। ওকে, বাই।